হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। কিউবি স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি টিপিসি এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক্সামের ইংলিশ অবজেক্টিভ টাইপ পেপারের কোয়েশন প্যাটার্ন, কোন টপিক থেকে কটা কোয়েশন আসতে পারে, টপিক ওয়াইজ মার্কস কত হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব। যদি আপনারা টিপিসি এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক্সামের অ্যাসপায়েন্টস হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। যদি আপনারা টিপিসি সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার রিলিভেন্ট এক্সামের কোয়েশনস দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে কোয়েশনস আসে। তো আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে যে কোয়েশনগুলো আসে এদেরকে বলা হয় ফিলার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের রূপে কোয়েশনস আসে। এগুলো থেকে আপনাদের ম্যাক্সিমাম 12টা বা 13টা কোয়েশন আসতে পারে। তো আর্টিকেল থেকে 6টা এক্সপেক্টেড কোয়েশনস, মার্কস 6, এবং প্রিপোজিশন থেকে এক্সপেক্টেড 6টা কোয়েশনস এবং এর জন্য এক্সপেক্টেড মার্কস 6। তো এখান থেকে যদি হেরফের হয় 1টা বা 2টা কোয়েশনসে, হেরফের হতে পারে, হয় 1টা কোয়েশনস কম আসবে বা বেশি আসবে। তো এর জন্য আপনাদের আপনাদেরকে 200টি ফিলারের একটি ভিডিও প্রোভাইড করা হবে। তো ভিডিওগুলি আপনারা দেখতে ভুলবেন না। নেক্সট যেগুলো হচ্ছে সিনোনাইম এবং অ্যান্টোনাইমস। সিনোনাইম এবং অ্যান্টোনাইমস থেকে কোয়েশনস অবশ্যই আসে, যেগুলোকে বলা হয় ভুকাপ। তো ভুকাপ থেকে 6টা 6টা করে, অ্যান্টোনাইম থেকে 6টা এবং সিনোনাইম থেকে 6টা, তো 12টা কোয়েশন আসতে পারে 6 মার্কস, এবং 6 মার্কসের জন্য 12 মার্কস টোটাল থাকতে পারে সিনোনাইম এবং অ্যান্টোনাইম থেকে। তো এর জন্য আপনাদের 400টি ভুকাবের একটি ভিডিও প্রোভাইড করানো হবে। তো ভিডিওগুলি অবশ্যই দেখবেন। নেক্সট যেটা হচ্ছে ফ্রেসেস এবং ইডিয়মস। ফ্রেসেস এবং ইডিয়মস থেকে 4টা বা 5টা কোয়েশনস থাকতে পারে। তো এক্সপেক্টেড মার্কস 4। তো এর জন্য 100টি ফ্রেসেস এবং ইডিয়মসের একটি ভিডিও আপলোড করা হবে। তো ভিডিওটি অবশ্যই দেখবেন। এরর ডিটেকশন। তো টিপিএসসি অথবা এসএসসি যে কোনো এক্সাম ইংলিশ যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে এরর ডিটেকশনের কোয়েশন অবশ্যই থাকে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোয়েশন আসবে না এমন কোনো কথাই হয় না, অবশ্যই এখান থেকে কোয়েশন আসবে। তো এক্সপেক্টেড কোয়েশন হচ্ছে 6টা কোয়েশনের জন্য 6 মার্কস থাকতে পারে। এর জন্য আপনাদের 100টি এরর ডিটেকশনের একটি ভিডিও প্রোভাইড করা হবে। তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন। জাম্বল্ড। জাম্বল থেকে কোয়েশনস 6টা থাকতে পারে 6 মার্কসের জন্য। তো জাম্বল্ড হচ্ছে সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জমেন্ট করা। তো এর জন্য আপনাদের 100টি জাম্বল্ড করানো হবে। আর কম্প্রেহেনশন টেস্ট থেকে 10 মার্কসের জন্য কোয়েশনস থাকবে। তো কম্প্রেহেনশন টেস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, তো এগুলো আপনাদেরকে প্র্যাকটিস না করলেও চলবে, কারণ কম্প্রেহেনশন টেস্ট বেসিস থেকে বেসিস পরে পরে আপনাদের আনসার করতে হবে। তো এগুলো খুবই সহজ। এগুলোর জন্য আপনারা নিউজ পেপার রিডিং করে আপনাদের রিডিং স্পিডকে বাড়াতে পারেন। নেক্সট হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে কোয়েশনস থাকতে পারে 5টা কি 6টা। তো এর জন্য এক্সপেক্টেড মার্কস 6। যদি 5টা কোয়েশন হয়ে থাকে তাহলে 5 মার্কস, 6টা হলে 6 মার্কস। ফাইন্ড কারেক্টলি অর রংলি স্পেলড ওয়ার্ড। স্পেলিং থেকে কোয়েশনস থাকবে 5টা বা 6টা। তো স্পেলিং থেকে যদি কোয়েশন আসে 5টা যদি আসে তো 5 মার্কসের জন্য আসবে। আর এর জন্য 100টি স্পেলিং রিলেটেড কোয়েশনস আপনাদের জন্য আপলোড করা হবে। এছাড়াও যদি কোনো টপিক থেকে যায় তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোয়েশনস থাকতে পারে। যদি এখান থেকে কোনো একটা বাদ যায় তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে থাকবে। তো এর জন্য আপনাদের ভিডিও প্রোভাইড করা হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। 100টি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ভিডিও আপনাদের প্রোভাইড করা হবে। তো ইয়ে ছিল বন্ধুরা টোটাল যে 60 মার্কস কীভাবে ডিস্ট্রিবিউট হতে পারে এর একটা এক্সপেক্টেড প্যাটার্ন। তো বন্ধুরা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নেক্সট ভিডিও হবে
200টা ফিলারের আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে ইম্পর্টেন্ট 200টা ফিলার, যেগুলোতে আপনাদের যে ডাউট থাকবে যে রুলস কোন সময় এ বসবে, কোন সময় এন বসবে এবং কোন সময় দি বসবে, আর্টিকেল কীভাবে বসতে বসাতে হয়, প্রিপোজিশন যেমন অন কোন সময় বসবে, অফ কোন সময় বসবে, অ্যাট কোন সময় বসবে, এগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এই 200টা ফিলারের মাধ্যমে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।